আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ নূর হোসেন রানা। আপনাদের সামনে নতুন একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটি হলো বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চাকরি। বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চাকরি শূন্য পদ সংখ্যা চল্লিশ জনকে নিয়োগ দেওয়া হবে। তো এরকম সরকারি বেসরকারি এনজিও সকল প্রকার চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে যাদের ভালো লাগে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে সরকারি বেসরকারি এনজিও সকল প্রকার চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। তো এখন আমরা চলে যাব মূল ভিডিওতে। মূল ভিডিও এক নম্বর ক্যাটাগরি হলো সাইন্টিফিক অফিসার একজন, বেতন স্কেল 22,000 টাকা থেকে শুরু 53,060 টাকা। বিষয় আইটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। দুই নম্বর ক্যাটাগরি হলো সাইন্টিফিক অফিসার একজন, বেতন স্কেল শুরুতে 22,000 টাকা থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত। বিষয় হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। তিন নম্বর ক্যাটাগরি হলো সাইন্টিফিক অফিসার দুইজন, বেতন স্কেল 22,000 টাকা থেকে শুরু করে 53,060 টাকা। বিষয় অ্যাপ্লাইড কেমিস্ট, বেতন স্কেল 22,000 টাকা থেকে শুরু করে 53,060 টাকা। চার নম্বর ক্যাটাগরি হলো সাইন্টিফিক অফিসার একজন, বেতন স্কেল 22,000 টাকা থেকে শুরু করে 53,060 টাকা। বিষয় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। পাঁচ নম্বর ক্যাটাগরি সাইন্টিফিক অফিসার 7 জন, বেতন স্কেল 22,000 টাকা থেকে শুরু করে 53,060 টাকা। বিষয় কেমিস্ট। ৬ নম্বর ক্যাটাগরি সাইন্টিফিক অফিসার একজন, বেতন স্কেল 22,000 টাকা থেকে শুরু করে 53,060 টাকা। বেতন বিষয়ে যে বিষয়ের উপরে জুলারি, বিষয় জুলারি। ৭ নম্বর ক্যাটাগরি হলো সাইন্টিফিক অফিসার দুইজন, বেতন স্কেল 22,000 টাকা থেকে শুরু করে 53,060 টাকা। বিষয় নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স। ৭ নম্বর ক্যাটাগরি সাইন্টিফিক অফিসার দুইজন, বেতন স্কেল 22,000 টাকা থেকে শুরু করে 53,060 টাকা। বিষয় নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স। ৮ নম্বর ক্যাটাগরি সাইন্টিফিক অফিসার একজন, বেতন স্কেল 22,000 টাকা থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত। বিষয় পরিবেশ বিজ্ঞান ও মৃত্তিকা পানি ও পরিবেশ। ৯ নম্বর ক্যাটাগরি হলো সাইন্টিফিক অফিসার একজন, বেতন স্কেল 22,000 টাকা থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত। বিষয় ফার্মেসি। ১০ নম্বর ক্যাটাগরি সাইন্টিফিক অফিসার দুইজন, বেতন স্কেল 22,000 টাকা থেকে শুরু করে 53,060 টাকা। বিষয় বায়োকেমিস্ট অ্যান্ড মলিকুলার বায়োলজি। ১১ নম্বর ক্যাটাগরি হলো সাইন্টিফিক অফিসার একজন, বেতন স্কেল 22,000 টাকা থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত। বিষয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। ১২ নম্বর ক্যাটাগরি হলো সাইন্টিফিক অফিসার দুইজন, বেতন স্কেল 22,000 টাকা থেকে শুরু করে 53,060 টাকা। বিষয় মাইক্রোবায়োলজি। ১৩ নম্বর ক্যাটাগরি সাইন্টিফিক অফিসার একজন, বেতন স্কেল 22,000 টাকা থেকে শুরু করে 53,060 টাকা। বিষয় মেটালিক্যাল ইঞ্জিনিয়ারিং। ১৪ নম্বর ক্যাটাগরি কেমিস্ট ৩ জন, বেতন স্কেল 12,500 টাকা থেকে শুরু করে 30,230 টাকা পর্যন্ত। বিষয় কেমিস্ট। ১৫ নম্বর ক্যাটাগরি রিসার্চ ফিজিস্ট একজন, বেতন স্কেল 12,000 টাকা থেকে শুরু করে 12,500 টাকা থেকে শুরু করে 30,230 টাকা। বিষয় ফিজিক্স।
ষোলো নম্বর ক্যাটাগরি বোটানিক একজন, বেতন স্কেল 12,500 টাকা থেকে শুরু করে 30,230 টাকা, বিষয় বোটানিক। 17 নম্বর ক্যাটাগরি অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, নিবে 5 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ও তৎস ইংরেজি টাইপে প্রতি মিনিটে 35 শব্দের গতি এবং বাংলায় 25 শব্দ লিখনে গতি থাকতে হবে। 18 নম্বর ক্যাটাগরি জুনিয়র টেকনিশিয়াল 3 জন, বেতন স্কেল 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত, দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান পরীক্ষায় পাস অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে টেট কোর্স সার্টিফিকেট। 19 নম্বর ক্যাটাগরি ড্রাইভার গাড়ি চালক 1 জন, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, অষ্টম শ্রেণী পাস, হালকা এবং ভারী যানবাহন চালানোর জন্য সঠিক ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 20 নম্বর ক্যাটাগরি অফিস সহায়ক লোক নিবে 2 জন, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত, অষ্টম শ্রেণী পাস, শিক্ষাগত যোগ্যতা, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই, অভিজ্ঞতা লাগবে না। 21 নম্বর ক্যাটাগরি ল্যাব অ্যাটেন্ডেন্ট পিপি অ্যাটেন্ডেন্ট হেল্পার লোক নিবে 1 জন, বেতন স্কেল 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা পর্যন্ত, অষ্টম শ্রেণী পাস, কোনো অভিজ্ঞতা লাগবে না। 14 থেকে 16 নম্বর এই 3টি ক্যাটাগরি, 14, 15, 16 নম্বর 3টি ক্যাটাগরি শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় বিভাগ শ্রেণীতে বিএসসি ডিগ্রি অথবা এসএসসি শিক্ষাজীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ থাকা চলিবে না। 1 নম্বর ক্যাটাগরি থেকে 13 নম্বর ক্যাটাগরি পর্যন্ত সংশ্লিষ্ট বিষয়ে প্রথম শ্রেণীতে এসএসসি অনার্স সহ এমএসসি অথবা প্রথম শ্রেণীতে এমএসসি ডিগ্রি অথবা উভয় পরীক্ষায় দ্বিতীয় শ্রেণী শিক্ষাজীবনে পরীক্ষা কোনটিতে তৃতীয় শ্রেণী বা শ্রেণী থাকা চলবে না। তো এই ছিল আজকের মূল ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।